আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে দূরে দেশে বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আপনাদের সাথেই আছি আমি সিদ্দিকুর রহমান কাতলাপুরি। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আমরা কাদের পথ অনুসরণ করে আমাদের জীবনকে সজ্জিত করব। পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হ্যা আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, আল্লাহ রসুলকে অনুসরণ করো, এবং ওয়া উলুল আমরি মিনকুম, যে তোমাদের উলুল আমর আছে যারা তোমাদের মধ্যে তাদেরকে অনুসরণ করো। এখন আমাদেরকে আল্লাহ তাআলাকে অনুসরণ করতে হবে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানতে হবে। এই হুকুম আহকাম সরাসরি আল্লাহ তো বলে দেননি, বা বলে দেওয়ার নিজাম আমরা পূর্বেও দেখিনি। এটা এভাবে বলছে যে হযরত আদম আলাইহিস সালাম থেকে আমাদের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত, যে 124,000 মতান্তরে 224,000 নবী রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছে তার বান্দাদের মধ্যে আল্লাহ তাআলার হুকুম আহকামকে পরিচালিত করার জন্য। এজন্য আল্লাহ তাআলা বলেন, আতিউর রাসূল, তোমরা তোমাদের রাসূলকে অনুসরণ করো। রাসূলকে যদি অনুসরণ করি তাহলে আমরা আল্লাহ তাআলাকে অনুসরণ করতে পারবো, আল্লাহ তাআলার হুকুম আহকামকে আমরা মেনে চলতে পারবো। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আল্লাহ রাসূল, আপনি বলে দিন আপনার উম্মতকে, তারা যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহকে ভালোবাসতে চায়, আল্লাহর মহাব্বত অর্জন করতে চায়, তাহলে তারা যেন আপনাকে অনুসরণ করে, আপনার মহাব্বত তাদের দিলে যেন তারা পয়দা করে, তাহলেই তারা আল্লাহ তাআলার মহাব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা তাকে মহাব্বত করবেন, তাকে ভালোবাসবেন। এজন্য আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে চলব। এখন প্রশ্ন হয়, আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে চলব কিন্তু কীভাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ছেড়ে 1450 বছর আগেই তো দুনিয়া থেকে ইন্তিকাল করে চলে গেছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, যারা রসুলকে দেখে, তার কওল ফেল তাকরির দেখে তারা তাদের জীবনকে সজ্জিত করেছে, নবিয়ানা আখলাকে তারা তাদের আখলাককে সজ্জিত করেছে, তারাও তো দুনিয়া থেকে ইন্তিকাল করে চলে গেছেন। তাহলে এখন আমরা কাদের পথ অনুসরণ করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করব, কাদের পথ অনুসরণ করে আল্লাহ তাআলাকে অনুসরণ করব? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আতিউল্লাহ আতিউর রাসূল বলার পর উলুল আমরি মিনকুম বলেছে, তোমরা অনুসরণ করো উলুল আমরকে। এখন আপনারা বলতে পারেন, উলুল আমর কারা? উলুল আমর হলো উম্মতের মধ্যে যাদের রায় নিয়ে শরীয়তের নতুন বিধান ফতোয়া প্রতিষ্ঠিত হয়, আর তারা হলো আমাদের ইমামগণ, আমাদের আকাবিরে, আমাদের আলেম সমাজ। রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস হলো, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামাগণ হলো রাসূলগণের ওয়ারিস। তবে রাসূলগণ এবং উলামাগণের ভিতর পার্থক্য হলো এই যে, রাসূলদের উপর আল্লাহ তাআলার তরফ থেকে কিতাব নাজিল হতো, কিন্তু উলামায়ে কেরাম উলামাগণদের নিকট আল্লাহর তরফ থেকে কোনো কিতাব নাজিল হয় না, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং বিভিন্ন নবীরা যারা এসেছে তাদের উপর যে শরীয়তের বিধিবিধান আহকামগুলো নাজিল হয়েছে সেই বিধিবিধানকে মানুষের কাছে, জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হলো উলুল আমরদের কাছ। যেহেতু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন দুনিয়াতে নেই, ইন্তেকাল করে চলে গেছেন, সেহেতু আমাদেরকে অনুসরণ করতে হবে উলামায়ে কেরামগণকে। এখন উলামায়ে কেরামগণকে যদি আমরা অনুসরণ করি তাহলে দূর থেকে তাদেরকে কখনোই অনুসরণ করা যাবে না, তাদের কাছে যেতে হবে, তাদের সহবতে থাকতে হবে, তাহলেই আমরা তাকে চিনতে পারবো, তাকে বুঝতে পারবো, এবং আমরা তাকে তার জীবন আদর্শ, তার আখলাক চরিত্র দেখে আমরা আমাদের আখলাক চরিত্রকে সুন্দর করে সজ্জিত করতে পারব। এখন তো এমন একটা যুগ যাকে বলে প্রযুক্তির যুগ, যাকে বলে সভ্যতার যুগ। এই সভ্যতার যুগে, এই প্রযুক্তির যুগে আমাদের কাছে ইন্টারনেট,
ইউটিউব ফেসবুক এবং বিভিন্ন যোগাযোগ মাধ্যম ওয়েবসাইট খুব সহজ হয়ে গেছে আমরা এখন একটি ফতোয়া যদি জিজ্ঞাসা করতে হয় একটি মাসালা যদি জানতে হয় তাহলে আলেম সমাজের কাছে যাই না আলেম উলামায়ে কেরামগণের নিকট যাই না আমরা সহজেই ইউটিউবে সার্চ দিয়ে অথবা বিভিন্ন ওয়েবসাইটে সার্চ দিয়ে আমরা মাসালাটি হল করে নেই কিন্তু আমরা একবারও ভাবি না যে এই মাসালাটার উত্তর এখানে দেওয়া আছে এটা কি সঠিক না বেঠিক যদি সঠিক হয় যদি আমল করি তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি বেঠিক হয় তাহলে ধরে দেওয়ার মতো তো কেউ নাই এজন্য আপনাদেরকে যে মেসেজ দেওয়ার জন্য আজকে আমার এই ভিডিও সেটা হলো ইউটিউব থেকে এবং বিভিন্ন ওয়েবসাইট থেকে যদি কখনো মাসলা মাসাইল হল করতে চান শরীয়তের কোনো হুকুম আহকাম যদি জানতে চান তাহলে এটা কখনোই আপনার জন্য ঠিক হবে না হ্যাঁ যদি আপনার জানা থাকে যে হ্যাঁ উনি আহলে সুন্নাত ওয়াল জামাত এবং তারা আমরা যেই মাযহাবের অনুসরণ করি সেই মাযহাবের লোক তাহলে কোনো সমস্যা নেই তাহলে তার থেকে আপনি মাসালা জানতে পারেন তার থেকে মাসালা জেনে শরীয়তের বিধিবিধান আহকামসমূহ জেনে আপনি তার উপর আমল করতে পারেন কিন্তু এমন যদি হয় সেই লোক সম্পর্কে আপনার কোনো জ্ঞান নেই সে কোন মাযহাবের লোক সে আহলে হাদিস কিনা সে লা মাযহাবি কিনা সে বেদাতি কিনা সেটা যদি আপনার না জানা থাকে হতে পারে সে আট্রসি দেওয়ানবাগি অথবা অন্য কোনো বাতিল ফেরকার লোক আপনার তার কথা ভালো লেগেছে আপনি তাকে অনুসরণ করা শুরু করে দিয়েছেন তাহলে আপনার এমন হবে যে আপনি যে আমলগুলো করতেছেন যে কষ্টগুলো করতেছেন খাটনিগুলো করতেছেন সেই খাটনিগুলো আপনার বিছা যাবে জলে যাবে এজন্য আমি বলবো এখন তো আমাদের মহল্লায় হাফেজ মাওলানা মুফতি যারা ইমাম হয় তাদেরকেই নিয়োগ করা হয় আমাদের আশেপাশেই অনেক মাদ্রাসা হয়ে গেছে আমরা আমাদের আলেমদের কাছে যাই তাদের থেকে আমরা মাসলা মাসাইল আমাদের দৈনন্দিন আমল যেগুলো আমরা আমাদের করা জরুরি নামাজ আছে আমাদের ফরজ গোসল এবং আমাদের পবিত্রতা এই সম্পর্কে সমস্ত মাসলা মাসাইল আমরা আলেমদের থেকে সরাসরি জানতে পারি তাহলে আলেমদের সাথে আমাদের একটা মহব্বত সৃষ্টি হবে আর যদি আমরা এরকম ইউটিউব ফেসবুক থেকে আমরা মাসলা মাসাইল হল করার চেষ্টা করি তাহলে আমাদের ভিতর একটা আলেম বিদ্বেষী আলেম বিদ্বেষপনা সৃষ্টি হয়ে যাবে আলেমদের মাঝে আমাদের যে মহব্বত উলফত সেটা থাকবে না বরং আলেমদের থেকে আমাদের দূরত্ব সৃষ্টি হবে তাহলে একদিকে আল্লাহ তাআলার হুকুমকে আমরা লঙ্ঘন করা সেটা আমাদের উপর জারি হয়ে যাবে যে আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম তোমরা আল্লাহকে অনুসরণ করো আল্লাহর রাসূলকে অনুসরণ করো ওয়া উলুল আমরিকে অনুসরণ করো তাহলে আমরা উলুল আমরকে অনুসরণ করা হবে না বরং অনুসরণ করা হবে ইউটিউব ফেসবুককে অনুসরণ করা হবে বিভিন্ন যোগাযোগ মাধ্যমকে আমরা আজকে থেকেই প্রত্যয় করি আজকে থেকেই সংকল্প করি আজ হতে আমরা আমাদের বিভিন্ন মাসলা মাসাইল এবং বিভিন্ন জিন্দেগি আহকাম চলতে হলে যেই শরীয়তের বিধিবিধান আমাদেরকে জানতে হবে সেই শরীয়তের বিধিবিধান আজকে থেকে ইউটিউব থেকে নয় আজকে থেকে ফেসবুক থেকে নয় বিভিন্ন যোগাযোগ মাধ্যম থেকে নয় বরং আজকে থেকে আমরা আমাদের মসজিদের ইমাম সাহেব থেকে মাসলা মাসাইলগুলো হল করব আমাদের এলাকার মাদ্রাসার হুজুরদের থেকে ওস্তাদদের থেকে মাসালাগুলো হল করব তাহলে তাদের থেকে এবং আমাদের মধ্যে একটা ভালোবাসার সৃষ্টি হবে ভ্রাতৃত্ব সৃষ্টি হবে আজকে এই পর্যন্তই আলোচনা করব আলোচনাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে সামনে থেকে অথবা নতুন কোনো ভিডিও যখন আপলোড করা হবে তখন যেন সর্বপ্রথম আপনার নোটিফিকেশনে এসে যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু